এই মুহূর্তের মধ্যে পাওয়া ত্রিপুরার সব থেকে বড় লেটেস্ট আপডেট, যেখানে ত্রিপুরা এবার বিশাল বড় ক্ষমতা পেল রাজ্যের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ডাবল সেঞ্চুরি করে ক্ষমতায় এসে এবার তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। ত্রিপুরায় আগামীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে এটা কারো স্পষ্ট, কারণ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সরাসরি আজ এমনটাই দাবি করলেন। দেবাংশু ভট্টাচার্য সরাসরি দাবি করলেন যে ত্রিপুরায় কিছুদিনের মধ্যেই বিজেপির কয়েক হাজার কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন, এমনটা কিন্তু দাবি করলেন এবার তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। যেখানে তো 2023 নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে এটা কারো স্পষ্ট, যেখানে তো বিশাল ভাঙনের মুখে ত্রিপুরার বিজেপি রাজ্য সরকার, যেখানে কিন্তু বিশাল বড় ভাঙন এবার বিজেপিতে। তো বন্ধুরা, আপনারা কী চান 2023 নির্বাচনে ত্রিপুরাতে কে ক্ষমতায় আসুক, তৃণমূল নাকি বিজেপি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুনলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যাবে লেখানটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সরাসরি এমনটাই দাবি করলেন যে এবার ত্রিপুরায় বিজেপির কয়েক হাজার কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে আছেন, এমনটা কিন্তু দাবি করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।